নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোপ এক্সপ্রেস আজকের ভিডিওটা কোনো আন্দোলনমূলক ভিডিও নয় এটা সমস্ত ডব্লিউবিপি প্রার্থীর একটা আবেদন মাত্র স্যারদের কাছে আমাদের অনুরোধ পিআরবি বোর্ডের কাছে আমাদের অনুরোধ যে স্যার দেখুন আপনারা আট হাজার সামথিং এবারে যে আট হাজার সামথিং ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সি ফিল আপের জন্য আপনারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া প্রায় কমপ্লিটের দিকে প্রায় কমপ্লিট হয়ে যাবে এখানে কি সমস্যা হচ্ছে স্যার যে এখানে কিছু সংখ্যক ছেলে যারা এই সিটগুলোকে ব্লক করছে আমি যে সংখ্যক ছেলেরা সিট ব্লক করছে আমি ওনাদের উদ্দেশ্যে আমি ওনাদের উদ্দেশ্যে কোনোরকম কোনো আক্ষেপ কোনোরকম কোনো ক্রোধ দেখাচ্ছি না কারণ ওনাদের এটা অধিকার ওনারা একটা পরীক্ষা দেওয়ার পরে থেমে থাক না থেকে আরও একটা পরীক্ষা দিতে পারেন একজন পাঁচটা পরীক্ষা দিতে পারেন এটা তাদের ব্যক্তিগত অধিকার কিন্তু ধরুন সেই সংখ্যাটা ধরুন একটা এক্সাইজ কনস্টেবল তো জয়নিং আগে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের জয়নিং পড়ে হবে সেক্ষেত্রে কোনো ছেলে যদি ডাব্লিউপি মানে এক্সাইজ কনস্টেবল পায় এবং ডাব্লিউপি কনস্টেবল পায় অবভিয়াসলি সে এক্সাইজ কনস্টেবেলে যাবে স্যার কিন্তু সেই ক্ষেত্রে কী হবে তার ডাব্লিউপি কনস্টেবলের সিটটা কিন্তু ব্লক হয়ে যাবে তো সেই সংখ্যাটা আমি ধরে নিলাম হাজারটা বারোশোটা পনেরোশোটা দু হাজার আমার কাছে সঠিক তথ্য এই মুহূর্তে নেই যে কতজন ছেলে মানে এক্সাইজ কনস্টেবল বা অন্যান্য পরীক্ষার কতজন ছেলে এই ডাব্লিউপি কনস্টেবেলে ঢুকে আছে আমি ধরলাম হাজারটা বারোশোটা পনেরোশোটা দু হাজারটা তা যটা সংখ্যক সিটই হোক সেই সিটটা কিন্তু ব্লক হয়ে থাকলো এমন কিছু ছেলে আছে যারা একদম কাটপের বাউন্ডারিতে রয়েছে কাটপের বাউন্ডারিতে রয়েছে যাদের দু বছর কারো তিন বছরের মেহনত এই পরীক্ষাতে আছে কেউ হয়তো দুবার পরীক্ষা দিয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেনি কেউ হয়তো মেন দিয়েছিল কেউ হয়তো সিলেক্ট হতে পারেনি কেউ হয়তো ইন্টারভিউ একবার অলরেডি দিয়ে দিয়েছে সিলেক্ট হতে পারেনি এবারে স্যার বহু কষ্টে এই জায়গাটাতে পৌঁছেছে এই জায়গাটাতে পৌঁছে যদি ওয়েটিং লিস্ট বের করানো হয় তাহলে স্যার ওই যে ওদের যে সিটটা ব্লক থেকে যাচ্ছে যে হাজারটা বা বারোশোটা বা পনেরোশোটা জটা সিটি হোক যে ব্লক থেকে যাচ্ছে ওরা তাহলে স্যার সুযোগ পাবে ওরা সুযোগ পাবে এবং ওদের সংসারগুলো বেঁচে যাবে এবং ওদের পরিবার মানে পরিবারের মুখে হাসি ফুটবে এই জন্য কিছু সংখ্যক প্রার্থী কিছু সংখ্যক প্রার্থী মানে সাতাশ নয় দু আমি ডেটটা আবারও বলছি সাতাশ নয় দু হাজার বাইশ ডাব্লিউবিপি আরক্ষ ভবন অভিযান কিন্তু অভিযানে কিন্তু যাবে কিছু সংখ্যক ছেলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি সমস্ত প্রার্থীর কাছে একটা অনুরোধ জানাবো যত সংখ্যক প্রার্থী এবছরের আছো ঠিক আছে মানে যত সংখ্যক প্রার্থী এবছর আছেন প্রত্যেক প্রার্থীকে আমি অনুরোধ জানাবো এই অভিযানে সামিল হয়ে অভিযানটাকে সফল করার জন্য যারা আপকামিং পরীক্ষা দেবে যারা আপকামিং পরীক্ষা দেবে যারা ডাব্লিউপির জন্য বসে আছো সামনে বেরোলে ভ্যাকেন্সি বেরোলে ওনাদেরও কিন্তু আমি রিকোয়েস্ট করব ওনারা যান দেখুন একটা ডাব্লিউপি একটা ডাব্লিউপির আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি এই লিঙ্ক মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যান ঠিক আছে এবং ওনারা কিভাবে কাজ করছেন ওনারা কিভাবে ওখানে ডেপুটেশান জমা দেবেন ঠিক আছে ওনাদের আপনারা শুধু সাপোর্ট দেবেন শুধু সাপোর্ট দেবেন এখানে আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো সমস্ত প্রার্থীর কাছে আমার করজোরে রিকোয়েস্ট থাকবে যে সবাই যান অনেকে কি করছেন অনেকে হয়তো মানসিকতা এরকমও হয়ে যেতে পারে দেখুন ও এই ভিডিওটা দাদা করেছে আচ্ছা এই এরা যাচ্ছে আচ্ছা যাক না এরা গেলেই হবে আমার একা না গেলে কি হবে বা এরকম আপনার মতো হাজার হাজার কয়েকজন ভাবছে বা কয়েকশো জন ভাবছে যে ও ওরা যাক না তাহলে হবে এরকমের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে যাতে অভিযানটা সফল মানে সফল করতে হলে আপনাকে আপনাকেও সক্রিয় হতে হবে আপনাকেও সক্রিয় হতে হবে যারা যাচ্ছেন মানে আরক্ষ ভবন অভিযানে যারা যাচ্ছেন ওনাদের কাছেও আমার রিকোয়েস্ট ঠিক আছে কোনোরকম কোনোরকম কোনো আন্দোলনমূলক কাজ করবেন না আগে গিয়ে ওখানে কথা বলুন জানুন সব কিছুটা আপনাদের রিকোয়েস্ট আপনাদের আবেদন সব কিছুটা বলুন আশা করছি পি কোনো না কোনো স্টেপ নেবেন আমি আবারও সমস্ত প্রার্থীর কাছে রিকোয়েস্ট করব এবং এবছরের প্রার্থী তো অবশ্যই যারা আপকামিং পরীক্ষার্থী রয়েছে রয়েছেন প্রত্যেকের কাছে আমরা আমার রিকোয়েস্ট সাতাশ নয় দু হাজার ভবন অভিযানে সামিল সামিল হয়ে অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমি আমার ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে লিংক যেখানে এই সমস্ত মানে কার্যকলাপ কিভাবে হবে কিভাবে যাওয়া হবে কীভাবে মিট হবে সবার সাথে সেই সম্পর্ক সমস্ত কিছু আলোচনা হচ্ছে তো সেই সম্পর্কে তো আমি দুটো গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিচ্ছি আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যান এবং ওখানে ওই গ্রুপে যিনারা আছেন ওনাদের দেখুন ওনারা কিভাবে এগোচ্ছে সেই হিসাবে শুধু সাপোর্ট হিসাবে আপনাদের প্রত্যেককেই যা যেতে হবে এইটা কিন্তু এটা আপনি নিজে চাকরি পান এবং অন্য কেউ চাকরি পাই পাওয়ার পাইতে মানে পেতে সাহায্য করুন আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যদি পারেন এই ভিডিওটা আপনারা অন্যান্য আরও পাঁচটা গ্রুপে শেয়ার করুন যদি পরিচিত কোনো গ্রুপ থাকে গ্রুপে শেয়ার করুন এবং প্রত্যেককে জানান যে এইটা এখানে কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেককেই বলছি প্রত্যেকে কিন্তু যাওয়া উচিত যে আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকেই যাবেন এটা কখনোই করবেন না যে ওরা যাচ্ছে যাক না কাজ তো হয়ে যাবে আমি শুধু ঘরে বসে থাকব না এটা করবেন না আপনিও অবশ্যই যাবেন ঠিক আছে এটা এই এই দায়িত্বটা আপনাকেও নিতে হবে এটা ভাবুন এটা একটা ছেলের একটা জীবন মরণের একটা লড়াইয়ের আপনি সামিল হচ্ছেন আপনার জীবনের একটা চাকরি একটা বুঝতে পারছেন এই 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 যন্ত্রণা এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এটা এই একটু পদক্ষেপ আপনাকে নিতেই হবে আমি শেষ ভিডিও শেষ করব ভিডিও শেষের আগে আমি আবারও রিকোয়েস্ট করবো প্রত্যেক প্রার্থীকে রিকোয়েস্ট করব এবং আপকামিং যারা ডাব্লিউপির পরীক্ষা দেবে বলে দেবেন বলে ভাবছেন ওনারাও কিন্তু এই অভিযানে কিন্তু সামিল হবেন ডেটটা আবারও বলছি সাতাশ নয় দু হাজার বাইশ সাতাশ নয় দু হাজার বাইশ আরক্ষ ভবন অভিযান ঠিক আছে আমি গ্রুপের লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি কপ এক্সপ্রেস চ্যানেল ডাব্লিউইপি পরীক্ষার্থীর পাশে ছিল আছে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ